হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে মেইনলি একটা ওয়েডিং ব্লগ। আমরা কাল রাত একটা বিয়ে অ্যাটেন্ড করেছিলাম। বিয়েটা ছিল হচ্ছে আমাদের পাশের বিল্ডিংয়ে এক আত্মীয়র ভাগিনীর বিয়ে। তো আমরা সপরিবারে ইনভাইট ছিলাম। তো বিয়েতে যাওয়ার প্ল্যান সাডেনলি হয়েছে। আমাদের যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বাট আমার হাজব্যান্ড বললো যে চলো যাই। তাই আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা বিয়ের জন্য রওনা হলাম। বিয়েটা হচ্ছে আমাদের বাসার পাশে এক কনভেনশন হলে হয়েছিল। তো প্রায় আমরা রিক্সা করেই গিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট সময় লেগেছে যেতে। এই যে এখানে আমরা পৌঁছে গিয়েছি বিয়ের কনভেনশন হলে। কনভেনশন হলটার নাম ছিল গুলজার কমিউনিটি সেন্টার। তো এটা আমাদের বাসার পাশেই লোকেটেড ছিল, তো বেশিক্ষণ সময় লাগেনি। আর এই যে এখানে বরের এন্ট্রি হচ্ছে, সবাই ছবি টবি তুলছে। আর এখানে এই যে বিয়ের গাড়ি, মানে ছেলের গাড়ি, বরপক্ষের গাড়ি এখানে এখানে সাহায্য হয়েছে। বরপক্ষের এন্ট্রিও হয়ে গেছে। এই যে সবাই ঢুকছে আস্তে ধীরে। তারপর আমিও এন্ট্রি নিলাম কনভেনশন হলে, অর্থাৎ বিয়ের গেটে। এই যে এটা ছিল নর্মাল ডেকোরেশন। ভিতরে নিচতলায় কোনো ডেকোরেশন তেমন একটা করা হয়নি, সব ডেকোরেশন উপরেই করা হয়েছে এবং খাওয়ার ব্যবস্থা উপরেই ছিল। নিচে হচ্ছে বরপক্ষ আর কনে পক্ষে টেবিল জাস্ট সাজানো ছিল। আর তারপর আমরা সবাই দোতলায় উঠলাম। দোতলায় গিয়ে আমরা, মানে দোতলায় সব ব্যবস্থা করা হয়েছিল, খাওয়া দাওয়া বলেন বা স্টেজ বলেন, সব কিছু দোতলায় সাজানো হয়েছিল। তো আমরা আস্তে ধীরে উঠে এখন হচ্ছে স্টেজে আমরা যার বিয়ে তাকে দেখতে যাব, অর্থাৎ বউকে দেখতে যাব। আর এই যে এখানে স্টেজ, এত মানুষ ছিল সামনে যে আমরা সামনে বসার জায়গা পাইনি, পিছনে বসতে হয়েছে, কি আর করার। কিন্তু আমার আসলে বিয়ে বাড়িতে পিছনে বসতে ভালো লাগে না, মানে বউকে দেখতে এলে বা জামাই বউকে দেখতে এলে সামনেই বসতে হয়। আর এটা ছিল হচ্ছে চট্টগ্রামের বিয়ে। চট্টগ্রামের বিয়েতে যেটা একটু ঝাঁকঝমকপূর্ণ হয়, সবাই মিলে আড্ডা টাড্ডা দেয়। তো এখানে সবাই, অর্থাৎ বয়স্ক লোক যারা ছিলেন, সবাই আড্ডা দিয়েছিলেন। আর স্টেজের পাশে এখানে একটা কর্নার করা ছিল, কর্নারটা মিলে ছিল ফটোশ্যুটের জন্য। আর এই যে এখানে আমাদের জামাই বউ, বউকে এত মাসাল্লা, এত সুন্দর লাগছিলো বলার বাইরে। তো আমি মানে চিনাই যাচ্ছিলো না এমন। তো দোয়া করি ওরা যাতে সবসময় সুখে থাকুক। তারপর আমরা কিছুক্ষণ ঘুরে টুরে সবার সাথে কথাবার্তা বলে কতক্ষণ বসে, দেন আমরা চলে গেলাম খাওয়ার টেবিলে। তো খাওয়ার টেবিলে বসার পর এই যে সব কিছু সার্ভ হচ্ছে, আর আমি এখানে আপনাদের সবাইকে ভিডিও করে দেখাচ্ছি যে কী কী খেলাম না খেলাম। তো এখানে অনেক ধরনের আইটেমই ছিল, বলতে গেলে গরু মাংস ছিল। গরু মাংস হচ্ছে দুই টাইপের করা হয়েছিল, গরু মাংস নর্মাল রান্না আর কোরমা দুইটাই। চিকেনও ছিল, মুরগির মাংস রান্না করা ছিল। এখানে পোলাও আমার হাজব্যান্ড সার্ভ করছে সবাইকে। জর্দা রাইস, শসা, সালাদ, চা আছে, সব ধরনের আইটেমই ছিল। কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ছিল স্প্রাইট। তো এখানে আমরা সবাই মিলে খেয়েছিলাম। এই যে আমার প্লেট সবাইকে দেখিয়ে দিচ্ছি কী কী খেয়েছিলাম আমি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবারও কিছুক্ষণ ঘুরে সবার সাথে একটু কথা টথা বলে বউকে বিদায় দিয়ে আমরা আবার সোনার বাংলাদেশ হয়ে গেলাম, অর্থাৎ বাসায় চলে আসার জন্য প্রস্তুত হলাম। তারপর আমরা নিচে চলে গেলাম। আর নিচে গিয়ে কোনে পক্ষের যে টেবিল থাকে ওখানে আমার হাজব্যান্ড যা দেওয়ার তা দিচ্ছিল। আর এখানে পান তো মিস করা যাবে না, বিয়ের বাড়িতে আসলে এই যে পানের প্লেট, তো একটা পান হলে খেতে হবে। তো এখানে হচ্ছে আমরা পান বানাচ্ছিলাম, পান খাবো বলে পান টান খেয়ে তারপর এই যে আমরা আবার বাসায় চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। রিক্সা খুঁজছি কিন্তু রাত্রেবেলা রিক্সা পাচ্ছি না। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।